দর্শক, ঘূর্ণিঝড় মোখা নিয়ে বিস্তারিত খবর জানাতে ঢাকা আবহাওয়া অফিসে আছেন সহকর্মী সাকিবুর রহমান এবং কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিম সরাসরি যুক্ত হচ্ছেন তারা। প্রথমেই যাব সাকিব আপনার কাছে। সাকিব, ঘূর্ণিঝড় মোখা নিয়ে আবহাওয়া অফিসের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। মিতু, আসলে আবহাওয়া অফিস যে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দিয়েছিল সেটা কিন্তু বেলা 3:30টার দিকে যে একটি বিশেষ বুলেটিন ছিল তাদের সেখানে জানানো হয়েছে। তবে একটি আশঙ্কার কথা দিয়ে জানাতে চাই, রাত 8:30-9টা বাজে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার একটি আশঙ্কা করা হচ্ছে। তাদের কাছে যে সকল ডাটাগুলো আসছে সেটি তারা অ্যানালাইসিস করছেন এবং সেই অ্যানালাইসিস শেষে হয়তো বা আনুষ্ঠানিকভাবে 8:30-9টা বাজে আমাদেরকে তারা জানাবেন, এমনটি আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি যে মহাবিপদ সংকেতটি হয়তো বা আসতে পারে। যেহেতু ঘূর্ণিঝড়টির কথা বলা হচ্ছে রবিবার নাগাদ বাংলাদেশ সীমান্তে আঘাত হানবে এবং পরবর্তীতে সেটি মিয়ানমারের দিকে চলে যাবে, সেই বিষয়গুলো আগের সংবাদেও জানানো হয়েছে এবং তার জন্য যে ধরনের ব্যবস্থার কথা বলা হয়েছে উপকূলগুলোতে সে ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে, যে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে, নৌকা রয়েছে, তাদেরকে একেবারেই কিন্তু পারে এসে থাকতে বলা হয়েছে, কোনোভাবে যেন তারা সাগরে না নামতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য স্থানীয় জেলা উপজেলা পর্যায়ের যে সকল কর্মকর্তারা রয়েছেন তাদেরকে তারা বলেছেন। আরেকটি বিষয় বলতে চাই যে ঘূর্ণিঝড়ের যে গতির কথা বলা হচ্ছে সেটি আসলে সিডরের থেকেও বেশি গতিসম্পন্ন এমনটি তারা আশঙ্কা করছেন। এবং আরেকটি বিষয় বলে রাখা ভালো যে যেহেতু সিডর বাংলাদেশের উপরই পুরোপুরি আঘাত এনেছিল, এটি বাংলাদেশের উপর যদি যেহেতু পুরোপুরি আঘাত আনবে না সেক্ষেত্রে সিডরের থেকে বেশি শক্তিশালী হলেও ক্ষয়ক্ষতি অতটা হবে না এমনটি তারা আশা করছেন এবং আমাদেরও প্রত্যাশা থাকবে তেমন কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় বাংলাদেশের উপর দিয়ে। তবে যে ভয়ের বিষয়টি থাকছে যে যেহেতু টেকনাফ অঞ্চল দিয়ে যাবে এই ঘূর্ণিঝড়টি, সেক্ষেত্রে কিন্তু পুরো চট্টগ্রাম বিভাগই এই ঘূর্ণিঝড়ের যে ক্ষতি সেই ক্ষতির সম্মুখীন হতে পারে এবং বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপ যেটি রয়েছে সেখানে ক্ষতির পরিমাণটা বেশি হতে পারে এমনটি আশঙ্কা করা হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখতে চাই যে ঘূর্ণিঝড়ের সময় সেখানে বড় ধরনের জলোচ্ছ্বাস হতে পারে এমনটিও আশঙ্কা করা হচ্ছে। জলোচ্ছ্বাস যেহেতু জোয়ার ভাটার উপর সেটি নির্ভর করে, সেই যে সময় ঘূর্ণিঝড়টি বাংলাদেশ অতিক্রম করে যাবে সেই সময় জোয়ার ভাটার উপর ডিপেন্ড করেই কিন্তু সেই জোয়ার ভাটা থাকার উপর ডিপেন্ড করে কিন্তু জলোচ্ছ্বাসের যে বিষয়টি সেটি তারা পরবর্তী সময় আরও বলতে পারবে। যেহেতু ঘূর্ণিঝড় যত এগিয়ে আসে তার গতিবিধি, তার বাতাসের গতি কত থাকবে, ঘূর্ণিঝড়টি কোন দিকে চলে যাবে সেই বিষয়গুলো কিন্তু তারা জানাতে পারে, যার ফলে কিন্তু তারা প্রতি 6 ঘন্টা পরপর একটি করে আবহাওয়া অফিস থেকে বিশেষ বুলেটিন তারা দিচ্ছেন এবং সেখানে সবাইকে সতর্ক করার বিষয়টি জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাব কক্সবাজারে, আমাদের সহকর্মী রয়েছেন সাইফুর রহিম শাহিন। শাহিন, জানাবেন কক্সবাজারে এখন কি পরিস্থিতি বিরাজ করছে, কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে ঘূর্ণিঝড়কে মোকাবেলার জন্য? এবং আজকে সকাল থেকে মেঘ আকাশে, তো সাগর খুব আমরা উত্তাল দেখতে পেয়েছি দুপুরের পর থেকে। আমরা 3টার পরে দেখেছি কক্সবাজারে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং কক্সবাজার সদর, রামু, উকিয়া, টেকনাফ বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের খবরটা আমরা পেয়েছি। এরপর থেকে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছি। আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছে এবং মোখা তারা যে মোখার প্রভাব জেনেও এখানে সমুদ্র সৈকতে অনেক পর্যটক এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এবং স্থানীয় অনেক লোক, উৎসুক লোক কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছেন এবং তারা আমাকে অনেকে বলেছেন মোখা উপেক্ষা করে তারা এখানে মোখার প্রভাবটা দেখার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে তারা ঘুরতে এসেছেন। তো অন্য প্রসঙ্গ আমি যদি বলতে চাই, সেন্ট মার্টিন খুবই একটা আতঙ্কজনক অবস্থা বিরাজ করছে সেন্ট মার্টিনের জনসাধারণ। সেখান থেকে আপনি জানেন গত 3 দিন ধরে সেন্ট মার্টিন ত্যাগ করছে স্থানীয় লোকজন এবং যে কয়েকজন পর্যটক ছিল তারাও ওখান থেকে সরে এসেছে এবং বাইরের যে বহিরাগত শ্রমিকরা ছিল তারাও টেকনাফে এবং বিভিন্ন জায়গায় তারা চলে গেছে। তো টেকনাফ ইউনিয়ন পরিষদ, সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন তারা ঘূর্ণিঝড় প্রস্তুতি তাদের অভিজ্ঞতা থেকে, অতীতের অভিজ্ঞতা থেকে তারা কাজে লাগাবেন এবারের মোখা মোকাবেলায়, যা যতটুকু করা সম্ভব স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে তারা
সেভাবে প্রস্তুতি নিয়েছেন এবং উপজেলা প্রশাসন জেলা প্রশাসন তাদেরকে সহযোগিতা করছেন বলে তিনি আমাকে জানিয়েছেন। তো আমি আরেকটি বিষয় জেনে রাখি, কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে, উপকূলে যে লোকজন সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে এবং 573 যে সিরতুটি সাইক্লোন সেন্টার করাই মজুদ করা হয়েছে এবং যে স্কুলগুলো রয়েছে উপকূলীয় সেগুলো মজুদ করা হয়েছে। তো রোহিঙ্গা ক্যাম্প থেকে ঝুঁকিপূর্ণদের সরিয়ে নেওয়ার পদক্ষেপ মাথায় আছে বলে প্রশাসন আমাকে জানিয়েছেন। তো মোটামুটি এখন সার্বিক পরিস্থিতি, এখন দুপুরে সমুদ্র আমরা দেখতে পেয়েছি প্রচুর বাতাস, কিন্তু এখন একটু বাতাস নেই, একদম শান্ত পরিবেশ। আশঙ্কা করা হচ্ছে যে মুখার প্রভাব হয়তো বা রাত এবং কালকে সকালের দিকে অবস্থা খারাপ হবে। তো এ হচ্ছে কক্সবাজার থেকে সর্বশেষ। এখন আপনার আমাদের সাথে যুক্ত হবেন হাতিয়া উপকূলে কিরণ। কিরণ, আপনার হাতিয়ার অবস্থা সর্বশেষ পরিস্থিতি যদি একটু বলেন। ধন্যবাদ শাহিন, আপনাকে দে আসছে ঘূর্ণিঝড় মোকাবেলা হাতিয়া উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। আজকে দুপুরের পরপরেই 4 নম্বর সতর্ক সংকেত জারি করায় সিপিবির সদস্যরা একটি করে পতাকা উত্তোলন করছেন। এতে করে জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। রাস্তাঘাট এবং বাজারঘাট ফাঁকা হয়ে গেছে, অনেকে বাড়িতে চলে যাচ্ছেন, সবাই এক ধরনের ভীতির সৃষ্টি হয়েছে। এখানে হাতিয়াতে দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা আজকে দুপুরের পর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। তেমনটি গতকালকেও এ ধরনের একটি বৈঠক হয়েছিল। আজকের বৈঠকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্ব ইউনিয়নের চেয়ারম্যানদেরকে দুর্যোগ মোকাবেলায় সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, কোস্টগার্ডের প্রতিনিধিরা। আপনারা জানেন যে হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ, এখানকার মানুষের অধিকাংশ মানুষ হলো পেশা হলো জেলে। এই হাতিয়াতে অসংখ্য মাছ ধরার ট্রলার আছে, গভীর সমুদ্রে অবস্থান করছে। গত কয়েকদিন কিছু সংখ্যক ট্রলার তীরে ফিরে এলেও এখনও অধিকাংশ ট্রলার গভীর সমুদ্রে অবস্থান করছেন। এতে করে গভীর সমুদ্রে থাকা ট্রলারগুলোর মালিক এবং জেলেদের স্বজনদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। আমি কিছুক্ষণ আগে জাহাজমারা কাঠাখালি খালে গিয়েছিলাম, সেখানে ট্রলার মালিকদের সাথে কথা বলছি। তারা বলছে যে মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে সমুদ্রে থাকা ট্রলারদের সাথে তাদের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এতে করে যদি আজকে রাত্রির ভিতরে তারা সম্ভব চেষ্টা করবেন যে ঘাটে ফিরে আসার জন্য, না হয় বড় ধরনের ঝুঁকিতে থাকবেন এই গভীর সমুদ্রে থাকা জেলেরা। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে ঘূর্ণিঝড় মুখার সর্বশেষ তথ্য। জি, অসংখ্য ধন্যবাদ দর্শক। এতক্ষণ ঢাকা আবহাওয়া অফিস থেকে সাকিবুর রহমান, কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিন এবং হাতিয়া থেকে জানাচ্ছিলেন ইসমাইল হোসেন কিরণ।